এখন চন্দ্রবড়া সাহেবের একটু এটা বেড়ে গেছে, আর আপনার আশেপাশে বাড়ির থেকে চন্দ্রবড়া সাহেবটা উদ্ধার হয়েছে। এরকম এই সময় চন্দ্রবড়া সাহেব একটু বেড়ায়, ওরা এই ঠান্ডাটা পড়ছে একটু রোদ্দুর খাওয়ার জন্য, এর জন্য একটু ওরা বাইরে ঝোপঝাড় করে জঙ্গল থেকে বেড়ায় বাইরে। হ্যাঁ, এই সময় একটু দেখা যায় এদেরকে। চারটে যে সাপ রেস্কিউ করা হয়েছে স্যার দিঘার কোথ থেকে, দিঘার ভাগীবঙ্গপুর হ্যাঁ থেকে আমাদের এই চারটে সাপ উদ্ধার করা হয়েছে। পূর্ণবয়স্ক সাপ? হ্যাঁ, এগুলো পূর্ণবয়স্ক সাপ। এই সাপগুলোকে কী করা হয় স্যার? এগুলো আমরা দেখি, আমাদের একটু দেখে আমরা অবজারভেশন করে নিই কোনো এদের ক্ষতবিক্ষত আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। করার পর আমরা এদের ন্যাচারাল যে হ্যাবিটেট এরিয়া, যে বাসস্থানের মতো ন্যাচারাল জায়গায় আমরা ছেড়ে দিই, রিলিজ করে দিই। Thank you.